জুয়াড়িদের হাতে আজকে দেশ আজকে বন্দী হয়েছে। আপনারা জুয়া খেলা নিশ্চয়ই অনেকে দেখেছেন। আপনারা জুয়ার নেশায় যখন মত্ত হয় জুয়াড়িরা তখন নিজের সহায় সম্পত্তিকে পর্যন্ত বাজি ধরে, নিজের পরিবার পরিবারকে পর্যন্ত বাজি ধরে। আমি কি সত্য কথা বলছি? আমি আওয়ামী লীগের রাজনীতিকরা কি জানেন যে সরকার কিভাবে চলছে, দেশ কিভাবে চলছে? আওয়ামী লীগের পর খাওয়া ত্যাগী নেতারা কি জানেন? জানেন না তারা। বাস্তবে একটা রাজনৈতিক মাফিয়ারা দেশ চালাচ্ছে, একটা অর্থনৈতিক মাফিয়ারা আজকে দেশ চালাচ্ছে, এবং এদের নেতৃত্বে যে একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট 17-18 কোটি মানুষের ভাগ্য নিয়ে এখন তারা ছিনিমিনি খেলছে। এই দুঃসময়ের চেহারাটা কি? দুঃসময়ের চেহারাটা এমন একটা সরকার যে সরকার কোনো যুক্তির পথে হাঁটছে না, কোনো গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি তার ন্যূনতম কোনো শ্রদ্ধা নাই। যে আওয়ামী লীগ একসময় ভোট ভাতের অধিকারের বিরুদ্ধে কথা বলে রাজপথে আন্দোলন করেছেন, দুর্ভাগ্যজনকভাবে সে আওয়ামী লীগ আজকে মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে আজকে আওয়ামী লীগ অবস্থান নিয়েছেন। এখন ওবায়দুল কাদের তিনি বলছেন কোন দুঃখে তারা পদত্যাগ করবেন, দুঃখের কারণটা তিনি খুঁজে পাচ্ছেন না। 15 বছর কোটি কোটি মানুষকে আপনারা যে দুঃখ দিয়েছেন, অমর্যাদা করেছেন, মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন, হরণ করেছেন, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথে গণতন্ত্রের পথে সরকার পরিবর্তনের যে সুযোগ, বাস্তবে সাংবিধানিকভাবে সেটাকে আপনারা বন্ধ করে দিয়েছেন। আর কোনো দুঃখের কথা বলতে হবে আপনাদেরকে? পুরো সাংবিধানিক প্রতিষ্ঠানকে লাঠে তুলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনারা নির্বাহী বিভাগের কর্তৃত্বে নিয়ে আসছেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেটাকে ধ্বংস করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী ক্ষমতা কাঠামো আপনারা তৈরি করেছেন। আপনাদের অপরাধের ফিরিস্তি দিতে গেলে 15 বছরের অপরাধ কমপক্ষে 15 দিন এবং 15 রাত লাগবে। সেটা যদি আপনারা বুঝতে না পারেন, এবং সেই ক্ষেত্রে সেটা আপনাদের জন্য খুবই দুর্ভাগ্যের জায়গাটা। দেশ কারা চালাচ্ছে এখন? মানুষ যখন একটা পরিবর্তনের জন্য মানুষ যখন মুখিয়ে আছে, ফলে এইভাবে আজকে তারা সরকার এমন পথে হাঁটছে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্যে, প্রলম্বিত করবার জন্যে। নির্বাচনের নামে আরেকবার তাদের যে জমিদারি দখলদারিত্ব, পত্তনি নেবার 5 বছরের আরেকটা লাইসেন্সের নাম করে তাদের যে পায়তারা, পুরো দেশ এবং জনগণকে আজকে তারা জুয়ার গুটিতে আজকে তারা পরিণত করেছেন। ফলে আজকে খুব পরিষ্কার করে বলতে চাই, ফলে এই জুয়াড়িদের বিরুদ্ধে, আজকে এই যে মাফিয়াদের বিরুদ্ধে, সেখানে আজকে তারা যদি আজকে মানুষ যে আজকে ঐক্যবদ্ধ হয়ে নতুন জায়গায় ঐক্য গড়ে তুলেছে, বাংলাদেশের ইতিহাসে এটা একটা নতুন ঘটনা। আমরা 31 দফার ভিত্তিতে যে এক দফা, অতীতে আর কোনো, আমি প্রায় 67-68 সাল থেকে হাফপ্যান্ট পরা অবস্থায় রাজপথে লড়াই সংগ্রামের সাথে, কিন্তু একটা সাক্ষ্য দিতে চাই আজকে জাতীয় নেতৃবৃন্দের সামনে যারা আপনারা বসে আছেন। এবারই প্রথম কোনো বড় গণ আন্দোলন গণজাগরণের মুখে সরকার পরিবর্তনের দাবির পাশাপাশি পুরো অগণতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তনের দাবিটা, সংস্কারের দাবি, পরিবর্তনের দাবিটা আজকে অনেক বেশি জোরালো হয়ে সামনে এসছে। ফলে এটাই হচ্ছে এবারকার আন্দোলনের নতুন মাত্রা, আন্দোলনের নতুন একটা চরিত্র, বৈশিষ্ট্যের জায়গা এটা। আমি সেখানে খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা পুরো ব্যবস্থার সরকারকে বদলাতে চাই সত্য,
কিন্তু বদলিয়ে এরকম আরেকটা স্বেচ্ছাচারী, এরকম আরেকটা অগণতান্ত্রিক, আমরা কোন দানবীয় শাসনকে আমরা প্রতিস্থাপন করতে চাই না। মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তার অধিকারের জন্য, মুক্তির জন্য আমরা 1972 সালে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে দিশা আমরা ঠিক করে দিয়েছিলাম, দুর্ভাগ্যজনক আওয়ামী লীগ আজকে তার 180 ডিগ্রি বিপরীতে যে দেশকে আজকে জাহান্নামের দিকে নিয়ে গেছে, দেশকে একটা মগের মূল্যকে আজকে তারা পরিণত করেছে, সেজন্য আজকে 31 দফা আমরা হাজির করেছি, বলেছি আমরা পরিবর্তন করব। কিন্তু আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগের ভয় কোথায়? গত 15 বছরে এত পাপ করেছে, পাপের জন্য আতঙ্ক তৈরি হয়েছে, ভীতি তৈরি হয়েছে, উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, আর একটা এত বিশাল অর্থকড়ি তৈরি হয়েছে, এগুলো কোথায় সামাল দেবে? এগুলো তখন বিদেশে রাখাটা নিরাপদ হচ্ছে না, উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা হচ্ছে এইখানে। আমি এখানে বিরোধী দলের আন্দোলন নেতৃবৃন্দরা আছেন, আমরা কোনো প্রতিশোধের কোনো রাজনীতি করছি না। আওয়ামী লীগ আজকে প্রতিহিংসাবশত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 97টা মামলা শুনেছি, প্রায় তাদের এমন নেতা আছেন 400-500 এক একজনের বিরুদ্ধে মামলা। এরকম কোনো প্রতিহিংসা প্রতিশোধাত্মক রাজনীতি আমরা সেখানে করতে চাই না। খুব অসাধারণ চাইনিজ একজন দার্শনিক, আপনারা অনেকের নাম শুনে, কনফুসিয়াস, খুব চমৎকার করে বলছেন, বিফোর ইউ এম্বার্ক এ জার্নি অফ রিভেঞ্জ ডিগ টু গ্রেভস। যখন আপনি প্রতিহিংসা প্রতিশোধের একটা যাত্রা শুরু করেন, তখন দুটা কবর খুঁড়বেন না, তখন একটা কবর খুঁড়বেন না, তখন আসলে আপনি দুটা কবর আপনি খোঁড়েন, একটা প্রতিপক্ষের জন্য আর একটা নিজের জন্য। আমরা গণতন্ত্র মঞ্চ, বিরোধী দলগুলো প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি করছি না। আমরা নিশ্চয়ই এখানে আইনের শাসন তৈরি করব, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ক্ষমতার যৌক্তিক ভারসাম্য, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেটা 21 শতাব্দীর উপযোগী মানবিক জবাবদিহিতামূলক রাষ্ট্র সরকার কায়েম করব। কিন্তু তাই বলে যারা গত 15 বছরে আমার ভোট চুরি করেছে, অর্থ পাচার করেছে, মানুষকে খুন করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, একটা সম্ভাবনাময় দেশ জনগোষ্ঠীকে যারা আজকে জাহান্নামে বানিয়ে দিয়েছে, তারা কি বিচারের বাইরে থাকবেন? নিশ্চয় তারা সুবিচার পাবেন। আমরা সরকারকে ধরো আর মারো, নিশ্চয় আমরা এ ধরনের প্রতিহিংসার কোনো রাজনীতি করব না। সেজন্য বলতে চাই, এবারকার আন্দোলন নতুন চেহারা, নতুন একটা মাত্রা নিয়ে এবারকার আন্দোলন হাজির হয়েছে। আমি শেষে যে কথাটা বলতে চাই, এই সরকার আওয়ামী লীগ কার্যত আজকে তার গণতান্ত্রিক ঐতিহ্যটা পুরোপুরি ভুলুণ্ঠিত করে হিটলার এবং মুসোলিনির যে রাজনৈতিক মতাদর্শ, সেই মতাদর্শ আজকে পরোক্ষভাবে আজকে তারা গ্রহণ করেছে, গ্রহণ করে এমন একটা ভাব তৈরি করার চেষ্টা করেছে। জার্মান জাতিকে হিটলার যেভাবে তৈরি করেছিলেন, আওয়ামী লীগ একটা পরিবার, একটা গোষ্ঠী না থাকলে দেশ যেন চলবে না, মনস্তাত্ত্বিকভাবে এরকম একটা তৈরি করার চেষ্টা করেছে। আজকে দুর্ভাগ্যজনক আমাদের বুদ্ধিজীবীরা, সুশীল সমাজের একাংশ নামধারীরা এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে যে আওয়ামী লীগ না থাকলে দেশটা যেন উচ্ছন্নে যাবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এখানে যারা বসে আছেন তারা এই ভাষা আন্দোলনের অনেকে শিশু ছিলেন, এর পরে 60 দশক ধরে এদেশের জন্মস্থিত্বের সঙ্গে যারা যুক্ত, ফলে আমরা সত্যি সত্যি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে আমরা নিশ্চিত করব। কোনো স্বেচ্ছাচারিতার কাছে যা খুশি তাই করবেন, ক্ষমতার জমিদারি করে, দখলদারিত্ব করে এই সুযোগে বাংলাদেশে এবার আর দেওয়া হবে না। 52 বছরে এই জায়গাটা তৈরি হয়েছে, আগামী কটা দিন খুব গুরুত্বপূর্ণ, কখনো কখনো সাহস নাকি বিজয়ের অর্ধে। এবার মানুষ সাহসী হয়েছে, এত অত্যাচার, হামলা, আক্রমণ, গুলি, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসছে। আগস্ট মাসটা আন্দোলন পুনর্গঠিত হয়েছে, সে আন্দোলন সেপ্টেম্বরে ইতিমধ্যেই এটাকে আমরা নতুন পর্যায়ে নিয়ে যাব। আগামী অল্পদিনের মধ্যেই আমরা এই সরকারকে বিদায় দেব, দেশকে রক্ষা করব, এবং সরকারকে পথ্য দিয়ে আমরা একটা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করব। সেই লড়াইয়ে রাজপথে আমরা শেষ পর্যন্ত
এবার মানুষ জিতবে, এবার মানুষ জয়লাভ করবে, এবার মানুষ নবতর সাহসের পরিচয় দেবে। সুতরাং কখনো কখনো সাহস বিজয়ের অর্থে, এবার আমরা সাহসী হব, এবার আমরা বিজয়ী হব। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।